নমস্কার বন্ধুরা, তন্দ্রার রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকে পনিরের একটা নতুনত্ব রেসিপি। যারা পনিরের নতুনত্ব কিছু ট্রাই করতে চাইছেন তাদের আশা করছি খুব ভালো লাগবে। এই রেসিপিতে পনিরের টেক্সচার থাকে খুবই সফট এবং ক্রিমি গ্রেভি হয়, কম মশলাযুক্ত, একদম নতুনত্ব রেসিপি, কিন্তু স্বাদের দিক থেকে হয় অসাধারণ। এখানে আমি 200 গ্রামের একটু বেশি পনির নিয়েছি এবং সেটাকে চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি। এরপর আমি এই পনিরের টুকরোগুলোকে ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল স্পুন ঘরে পাতা টক দই নিয়ে নিলাম। এই টক দইটা দেওয়ার পর 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দই আর ফ্রেশ ক্রিমটাকে সামান্য কিছুক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে একে একে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন ছোটো এলাচের পাউডার, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো এবং 1 টিস্পুন নুন ও একটুখানি কেশরি মেথি দিয়ে এটাকে ম্যারিনেট করতে হবে। এই সমস্ত উপকরণগুলিকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কেউ ইচ্ছে হলে মিক্স হার্ব বা ধনে পাতা কুচিও দিতে পারেন। সমস্ত উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে কোট করে নিতে হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটাই খুব হালকা হাতে করতে হবে। পনিরটা দেওয়ার পরে একটু ধীরে সুস্থে একটা স্পুনের সাহায্যে সব মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। পনিরের টুকরোগুলির সাথে মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়ে থাকলে এটা 1/2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিতে হবে। কমপক্ষে 1/2 ঘন্টা কিন্তু করতেই হবে, কেউ চাইলে তার বেশিক্ষণ করতেই পারেন। তিরিশ মিনিট পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি একটি ননস্টিক তাওয়াতে 1 টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা এক্ষেত্রে বাটারও ইউজ করতে পারেন। এবারে আমি একে একে পনিরের টুকরোগুলো দিয়ে দেব এবং লো ফ্লেমে শ্যালো ফ্রাই করে নেব। এই রেসিপির ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ডিপ ফ্রাই করা পনির ইউজ করা যাবে না। এই রান্নাটি ননস্টিকের পাত্রে করাই ভালো, কারণ মশলাগুলো ননস্টিকের পাত্রে করলে নিচ থেকে লেগে যায় না। শুধুমাত্র পনিরের টুকরোগুলো তুলে নিয়ে ভাজবেন। ম্যারিনেট করা হয়েছিল যে বাটিটায় সেটা এক্সট্রা কিছুটা মশলা থাকবে, সেটা রেখে দেবেন। এই রান্নার যখন গ্রেভি তৈরি হবে তখন সেখানে ব্যবহার করে নেওয়া যাবে। একটা কথা মাথায় রাখতে হবে, পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হবে আর পনিরগুলো হালকা লালচে করে ভাজতে হবে। এইভাবে একটু ধীরে সুস্থে পনিরগুলো উল্টে পাল্টে 4 সাইডই ভাজতে হবে। একটু ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। এইভাবে আমি 4 সাইড করেই পনিরের টুকরোগুলোকে ফ্রাই করে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার পনির ফ্রাই। এবার আমি গ্রেভিটা তৈরি করে নেব। গ্রেভির জন্য প্রথমেই আমি 3 টেবিল স্পুন টক দই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে রেখে দেব। এবার ওই মিক্সিতেই আমি 15 থেকে 20টা কাজু বাদাম, যা 1 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা, আর 1 টেবিল স্পুন চারমগজ, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি একটুখানি জল দিয়ে বেটে রেখে দেব। পেস্টটা যেন একদম ফাইন পেস্ট হয়। এবার
এবার আমি আছে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর সেখানে 1 টেবিল স্পুনের একটু বেশি হোয়াইট অয়েল গরম করতে দিয়েছিলাম। তার মধ্যে আমি সামান্য একটুখানি বাটারও দিয়ে দিলাম। বাটার ও তেল গরম হওয়ার সাথে সাথে আমি এখানে 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এক্ষেত্রে গোলমরিচের গুঁড়োটা একটু আধ ভাঙা করে দিলে ভালো হয়, একদম মিহি যেন ডাস্ট না হয়। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এখানে কাজু বাদাম আর চারমগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করছি, তাই না হলে এখানে এই পেস্টটা দেওয়ার আগে একটুখানি রসুন বাটাও দেওয়া যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত একটুখানি মশলাটাকে নাড়াচাড়া করে যেতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে, এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। এত কম মশলা দিয়ে এত টেস্টি একটা রেসিপি তৈরি হয় সেটা আপনারা বাড়িতে নিজেরা তৈরি করলেই বুঝতে পারবেন। তখন আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না যেন। এইভাবে কিছুক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। কিছুক্ষণ কষার পর গ্রেভির কালারটা নিজের থেকে একটু পরিবর্তন হয়ে যাবে, আর উপর দিকে দেখবেন তেলটা আস্তে আস্তে উঠে আসছে। সেই সময় এখানে স্বাদ অনুসারে নুন দিয়ে দেবেন। আমি এখানে 1 টিস্পুন নুন দিচ্ছি আর 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। এবারে আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি মিক্সিতে যে মশলা বেটেছিলাম তাতে কিছু কিছু মশলা লেগেছিল, তাতে আমি একটুখানি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিক্সিটাকে ঝাঁকিয়ে নিয়ে সেইটা আমি এতে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা যখন একটু ভালো করে বেশ ফুটে উঠবে তখন এর মধ্যে আমি 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম নিয়ে একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবারে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা দেওয়ার পর অল্প কিছুক্ষণের জন্য গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং শেষে ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করে দিলেই হয়ে যাবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটাই কথা বলার আছে যে আপনাদের সাহায্য ছাড়া আমি কোনোভাবেই এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো না, তাই প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, এটা আমার অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। নমস্কার।